ladies want to wear short to short dress, yes, to encourage all, yes, to see that. Wow, very good. এই ধরনের মন্তব্য শুনে সত্যি ভাবতে লজ্জা করছে যে উনি একজন মহিলা। তবে এটাও অস্বীকার করা যায় না যে আমরা আমাদের চারপাশে এই ধরনের কথাবার্তা হামেশাই শুনে থাকি। বলতে গেলে ছোট থেকে বড়ই হই আমরা প্রায় এই ধরনের কথাবার্তার মাঝখানে। শুধু এই মহিলাটিকেই না, এই সমস্ত মানুষগুলোর কথারও প্রতিবাদ করার দিন এবার চলে এসেছে। আমি ওই মহিলাটির কাছে একটি প্রশ্ন রাখতে চাই, ওনার মন্তব্য অনুযায়ী যদি ছোট ড্রেসই এই জন্য দায়ী হয়ে থাকে, তবে সেই ছোট্ট মেয়েটি কি দোষ করেছিল? চলুন দেখি কি বলছে আমাদের চোখ জ্বলুনে ঠাকুমা এই ভিডিওটিকে দেখে। আহা আহা, ভিডিওটা একটু ধীরে ধীরে চালা না বাপু, বুড়ি মানুষ আমি, এত চপর চপর ইংরেজি কি বোঝা যায় বল দেখি। বলে কোথায় গেলি রে সব, বলে ফ্যাশন আলা নাতনিগুলো কোথায় গেলি? আমি তো বললে বলছি তোমার বড় চোপা ঠাকুমা, আমার তো নামটাই বদলাই দিলি, নামটাই রেখে দিলি চোখ জ্বলুনে ঠাকুমা নাকি আমি। বলে এবারে কি বলবি, তোদের ফ্যাশন আলা কাকিমাই তো তোদের ফ্যাশনে পুরো ঝামা ঘষে দিয়ে গেল। তবে খাসা বলেছে কিন্তু এই মেয়েটা বাপু, হ্যাঁ এত শিক্ষিত, পটো 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 ইংরেজি বলছে, কিন্তু ভারতীয় সভ্যতাকে তো ভুলে নাই, ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে ঠিক মনে রেখেছে। আর আজকালকার যুগে মেয়া ছেলেগুলোকে যে কি বলবো কি বলবো, পোশাক আশাকের কোনো ছিল নাই বাপু। বলে তুমি মিষ্টির দোকানটা খুলে ঘুরে বেড়াবে আর মাছি ভ্যানে ভ্যানে করলেই দোষ, এই ছেলা চেংড়া গুলোকে দেখানোর জন্যই তো এই ছোট পোশাক পরে বেড়ায় মেয়াগুলা। হ্যাঁ নিজেরা ছোট পোশাক করবে তাতে কোনো দোষ নাই, আর ছেলা চেংড়া গুলো দেখে পরে একটু টনটিট করে দিল কি দিল না, অমনি ওদের গায়ে ফসকা পড়ে গেল। হ্যাঁ অমনি ও ছেলে চেংড়া গুলোরই দোষ হয়ে গেল। আর তোমাদেরকেও বলি বাপু, আর দুদিন ধরে এই ফেসবুকে ভিডিওটা দেখে পরে এত রাগারাগি করার কি আছে বাপু আমি তো বুঝি না। হ্যাঁ কি খারাপটা বলেছে এই মেয়েটা, কি খারাপটা বলেছে? বলি বড়রা বোকাবুকি করে কি জন্যে ছোট দিকে, ওদের ভালোর জন্যই তো বলে নাকি। তবে একটা কথা কি আমি বলবো বাপু জানো, হ্যাঁ বলি মেয়ে ছেলেটা বলেছে বটে, একদম খাসা কথা বলেছে। হ্যাঁ তবে কি জানো তো, ও নিজেরই তো বেটা ছিল আমাদের চুলটা কাটা, মেয়ে ছেলের চুল হবে করে এক পিঠ ভর্তি চুল হবে, তা না বেটা ছিল আমাদের চুলটা কাটা, আর এত মনে শরীরটা, গায়ে একটা ওড়নালি তো নয়, গায়ে একটা ওড়না দিলে কি সুন্দর লাগতো বলো তো দেখতে। হ্যাঁ তবে হ্যাঁ আর একটা কথা আমি বলবো বাপু, হ্যাঁ বলি শুধু মেয়া ছেলাগুলোই না, আজকালকার ছেলা ছেলাগুলো দেখছি খালি গায়ে আর একটা কি প্যান্ট উঠেছে না, হ্যাঁ বাঘমুন্ডা নাকি একটা প্যান্ট উঠেছে, ওই প্যান্টটা পরে আর ওই ভটভটি গাড়িটা নিয়ে সারা দিন শুধু গোটা পাড়া টোঁটো করে ঘুরে বেড়াচ্ছে। বলি তোমরাও তো মিষ্টির দোকান খুলে ঘুরে বেড়াচ্ছ, মাছি ভ্যান ভ্যান করলে কিন্তু বলো না যে এই চোখ জ্বলুনে ঠাকুমা তোমাদেরকে সতর্ক করে দেয় না। চার দেওয়ালের ভেতরে এই ঠাকুমা কি আমাদের কিছু কম ছিল যে পাবলিক প্লেসে এই কাকিমার আবির্ভাব হতে হলো?